বাগেরহাটের শরণখোলায় 5 শতাধিক অসহায় শীতার্তকে কম্বল দিয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। 11 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদর রায়েন্দা 5 রাস্তা মোড়ে ব্যাংকের শাখা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রায়হান উদ্দিন শান্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম সহ অনেকেই।